সাবস্ক্রাইব না ও শুনা তুমি বুঝ না কেন কি বলবো গোটা শ্রাবণ মাসটাই চলে গেল তুমি আমাকে এখনো সবুজ চুড়ি কিনে দিলে না দিব তো কিনে কি করে এত দিন আমি দিব কত সময় নেই আমার কপালেও তো সবুজ চুড়ি জুটবে না শ্রাবণ গার্লফ্রেন্ডে সেই এসরে এতদিন সবুজ চুড়ি কিনে দিলে তা আসলে কারকে ভাগি না দিয়ে তা করে চিংড়ে ঢোকাবা দাও ধর হ্যাঁ রুম্পা তোমার জন্য সবুজ চুড়ি আনছি ওয়াও কু চুড়ি আমার সামনে বিপুল আমার রিচার্জ করা বয়ফ্রেন্ড এবার কি হবে রুম্পা এটি কি করে রুম্পা তুমি বারবার ফোন করছো রিসিভ করি না কেন তুই এটা কি করে তোমার কাছেই তো আসছিলাম তার তো আমাকে কল করনি এই যে দেখো ডাইলে তোমার নাম্বারটা আছে তোমার আমার দেখো কত দিন তুমিও লাল জুতো পরেছো আমিও লাল জুতো পরেছি ও হয়তো জানতাম তুমি আসবে তো কলটা তো রিসিভ করতে হবে না তুমি আমাকে বিশ্বাস করো না 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 তোমাকে আমি বিশ্বাস করি এসএমএস গুলো তুমি এক ঘন্টা বাদ বাদ রিপ্লাই করো মানে ঘুরতে ঘুরতে পেগড়া মেলা কিনছু কিন্তু তোমার হাতে চুরি গে চল যাবো আচ্ছা ঠিক আছে ফোনটা রিসিভ করি তুমি কোথায় আছো আই এম হাগিম বেবি হয়ারি আমি নদীর পারে আছি তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে এসো আই এম কামিং বেবি যাক অলরেডি আমার কাছে আগে থেকেই চুরি ছিল যাক শপিং করাটা দেখিয়ে গেল রে ভাই মনটা খারাপ নাকি তোর হ্যাঁ রে ভাই মনটা খুবই খারাপ এতদিন হয়ে গেল গার্লফ্রেন্ডের কোনো ফোন টোন কিছু নেই কি যে হয়েছে না কি হয় নাই মনে তো ওরকম রে পাঁচ মাস আগে খুব বস তোমাদের একটা কথা বলার ছিল আমার তো হঠাৎ করে বিয়ে হয়ে গেল
ধন্যবাদ। তোমরা আমাকে শপিং করাই দিছো, রিচার্জ করাই দিছো, চুড়ি কিনাই দিছো, তোমাদের অনেক কেয়ার করছি। তুই তো রিচার্জ করে দিছো, শপিং করে দিছো, তাও তুই ইনকাম করলি? বলে দিন রিচার্জ করে দিন, এরকম ব্যাপার দেখালো দেখাচ্ছিল কোনো এরকম? তুই মানে একটা ইয়ং বয়সে একটা বয়ফ্রেন্ড কি হয়? তোমাদের তিনজনের মধ্যে একজন যদি বিয়ে করতাম তাহলে দুজন কি হতো? তোমাদের কষ্ট পাই যদি তোমরা তিনজনে নিজে নিজে ভাগ করে নিতে পারো তাহলে তো তোদেরকে সবাইকে মিষ্টিমুখ কর। Oh, no.